আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। আমি আজকে এই করোনা ভাইরাস মহামারী প্রাদুর্ভাব আমরা আপনাদের দোয়া আল্লাহর রহমতে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। তো আমাদের এখানে ডিপিআরস হসপিটালে একজন রুগী ভর্তি আছেন, ওনার সমস্যাটা শুনি, ওনার এখন কি অবস্থা সেটা আমরা একটু জানি। আপনার একটু পরিচয় দিবেন। আমার নাম হাসনা পারভীন, বাড়ি পাবনা, সাথিয়া। সাথিয়া থাকেন? কত বছর থাকেন পাবনায়? পাবনায় জন্ম থেকে। জন্ম থেকে মানে শ্বশুর বাড়িও পাবনা? হ্যাঁ, শ্বশুর বাড়ি পাবনা, বাপের বাড়ি। আপনাদের পাবনা তো একটা ঐতিহ্যশীল জায়গা আছে, নাম কি বলেন? সবাই চিনে, মেন্টাল হসপিটাল। মেন্টাল হাসপাতাল তো আগে মানুষ একটু আবল তাবল বললে বলো হইতো যে পাবনা পাঠিয়ে দেওয়া হইবো। আল্লাহর রহমতে এখন পাবনা পাঠান লাগে না, প্রত্যেক জেলায় মেন্টাল হাসপাতাল বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ঢাকায় আছে। আর উল্টা পাবনার লোকজন এখন ঢাকা চলে আসতেছে। তবে ওনারা কিন্তু কি জন্য আসছে আপনার ওনার মুখে শুনি, উনি কি মেন্টাল সমস্যা নিয়ে আসছে? কারণ এই সমস্যার সমাধান ওনার এলাকেই হয়, অন্য সমস্যা নিয়ে নিশ্চয়ই আসছেন, ঠিক না? আপনি একটু বলেন আপনার কি সমস্যা ছিল, আমার দর্শকদেরকে বলেন। আমার ছিল কোমরে ব্যথা প্রথমে, তারপরে ঘাড়ে ব্যথা হলো, এখন সারা সমস্ত শরীরই ব্যথা। ব্যথা ঘাড় ঝিমঝিম করে, সারা শরীর কাঁপে, এরকম অবস্থা নিয়ে আমি স্যারের কাছে আপনার কাছে আসছি। এখন অনেকদিন চিকিৎসার পরে, 16-17 দিন চিকিৎসা পরে এখন অনেকটা সুস্থ অনুভব করছি। এর ভিতরে আপনি হেঁটে দেখেছেন? আজকে আজকে 12-13 মিনিট হাঁটছি। আচ্ছা, এখন কি মনে হয় আগের চেয়ে কি মনে হয়? আগের চেয়ে এখন অনেকটাই ভালো। আচ্ছা, আগে যে সমস্যা ছিল এই কত বছর হলো এটা? 6 বছর। এর ভিতরে চিকিৎসা নেন না? হ্যাঁ, অনেক চিকিৎসা নিছি। কি জাতীয়? এই এনআইপুর নিছি, অনেক জায়গায় বিভিন্ন অনেক ডাক্তার দেখাইছি, কোনো ফল। আমরা একটু রোগীর আত্মীয় আছে পাশে, একটু পরিচয় যদি দেন আপনার, কি হয় রোগী? আসসালামু আলাইকুম, এটা হচ্ছে আমার ভাই। ভাই জি বলেন। ছোট বোন। আচ্ছা বলেন, আপনার বোনের কি সমস্যা ছিল বলেন। হ্যাঁ, রোগী তো আগেই বললো সমস্যার কথা। জি, তো আমি নিয়ে আসছি আর কি। আচ্ছা, বেশ কিছুদিন 17-18 দিন চিকিৎসা চলতেছে, এ পর্যায়ে ওর অবস্থা দেখে মনে হচ্ছে অনেকটা ভালো। তো আমাদের রিলিজের টাইমও বোধহয় হয়ে গেছে, যে কোনো সময় রিলিজ দিয়ে দেবে। আমরা অনেকটা স্যাটিসফাইড আর কি চিকিৎসা নিয়ে। তো দীর্ঘদিন বিভিন্ন জায়গায় চিকিৎসা হয়েছে, ইন্ডিয়াতেও একটু দেখানো হয়েছে। ইন্ডিয়া কোথায় নিয়েছিলেন? কলকাতাতে। আচ্ছা, ডক্টর আবরার রহমান, ওনারা কি জাতীয় চিকিৎসা দিয়েছিল? কিছুটা এরকমই চিকিৎসা। আমরা ডিপিআরসিতে যে জাতীয় এই এই এরকম বিভিন্ন থেরাপি এক্সারসাইজ না, ওগুলো হয়নি, কিন্তু ব্যায়াম দিছে, এটা ঘরোয়া ভাবে করা হয়েছে। হাসপাতালে ভর্তি ছিল না তার জন্য। ওই ওখানে আপনারা মানে কতদিন ছিলেন ইন্ডিয়াতে? ওখানে থাকা হয়নি, ডাক্তার দেখে চলে আসে। কিডনি চলে আসা হয়েছিল। আর বাংলা ইন্ডিয়া ছাড়া আর অন্য কোথাও দেখাইছিলেন? না, কোথাও দেখাইনি। বাংলাদেশে? বাংলাদেশে ইনায়েতপুর দেখাইছি। পাবনা দেখানো হয়েছে, তারপর ঢাকা নিউরোলজিতে মাথার একটু সমস্যার কারণে দেখানো হয়েছিল। তো তেমন ফল পাওয়া যায়নি। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমরা ওনার যেটা অ্যাসেস করে পেয়েছিলাম, উনি তো বললো ওনার সমস্যা যে সারা শরীরে ব্যথা, হাঁটু ব্যথা, সারা শরীরে অবস। উনি বেসিক্যালি একজন গৃহিণী। তো গৃহিণী ওনার মতো কোটি কোটি গৃহিণী পৃথিবীতে আছে, যারা পারিবারিক বিভিন্ন কাজ থাকতে হয়, বাচ্চাদের কাজ বা সংসারের বিভিন্ন কাজে আমরা যে ভুলগুলো করি, যেটা ওনারা উনি আশা করি বুঝতে পেরেছে, যে ভুল, যে বসে থাকার ভুল, কাজের ভুল, নিয়ম কানুনের ভুল, শোয়ার ভুল, এই ভুল থেকে মানুষের শরীরে বিভিন্ন প্রকার রোগ হয়। এবং কিছু রোগ হয় বয়সজনিত। তো ওনার বয়স কিন্তু বেশি না, কিন্তু ওনার বেশিরভাগ ক্ষেত্রে কাজের সমস্যা থেকে, আর্গোনমিক্যাল বা মেকানিক্যাল প্রবলেম থেকে, ভুলগুলো থেকে ওনার এই সমস্যাগুলো হয়েছে। তো আমরা বেসিক্যালি ওনাকে এখানে কোনো ব্যথার ঔষধ, ইঞ্জেকশন এগুলো আমরা দেই নি। আমরা মূলত বিভিন্ন বৈজ্ঞানিক ব্যায়াম, এক্সারসাইজ, এই ব্যায়াম এবং মেশিনে বিভিন্ন প্রকার ইলেকট্রোথেরাপি, আমরা ড্রাই নিডলিং, এই জাতীয় ট্রিটমেন্ট এখানে দিয়েছি। আসলে ব্যথার চিকিৎসা কিন্তু কোনো ব্যথার ওষুধ না। যদিও আমি গত কয়েকদিন ধরে করোনা প্রভাবের কারণে যেহেতু আপনারা আসতে পারেন না, আমি ব্যথার ওষুধের কিছু কথা বলেছি, কিন্তু এটা কোনো ট্রিটমেন্ট না। আমরা এটা সাময়িক
আপনারা বাসায় যেহেতু আছেন কষ্ট পাচ্ছেন এই জন্য বলেছি, কিন্তু মূলত চিকিৎসা হচ্ছে রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ, এগুলা তার আগে করতে হবে অ্যাসেসমেন্ট, খুব ইম্পর্টেন্ট। যেমন অনেকে অনেক ব্লাড টেস্ট এক্সরে এমআরআই এগুলো করা হতে পারে, তো ওনার ক্ষেত্রে আমরা এগুলো করেছি। তো আমি যেটা বলবো আপনাদেরকে, আসলে প্রত্যেকটা চিকিৎসার ক্ষেত্রেও আলাদা আলাদা স্পেশালাইজেশন আসে, এবং বাঁচতে হলে জানতে হবে কোথায় যেতে হবে সেটাও জানতে হবে, কোন রোগের কোন ডাক্তার সেটা জানতে হবে, কোন চিকিৎসা কোন হাসপাতাল কোথায় গেলে বেটার জানতে হবে। তো আপনার আপনি যে আপনার বোনকে নিয়ে আসলেন, তো আপনি কিভাবে জানলেন আমাদের এখানে? এটা আসলে টিভিতে আপনাকে দেখা হয়েছে, এসএসটিভিতে আপনার এই সাপ্তাহিক প্রোগ্রাম থাকে, ওখান থেকে আপনার খবরটা পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমাদের এখানে কি আপনি এর আগে দেখিয়ে গিয়েছিলেন না প্রথমেই আসছেন? এইটাই এটি ফার্স্ট এবং ঘুরতে আসেন। হ্যাঁ, তো এখন আপনি একটু হেঁটে দেখেছেন যে কি অবস্থা, চলাফেরা করে নাকি মুভমেন্ট করে? আচ্ছা, তো আপনার কাছে কি মনে হয় এই যে আমরা ব্যায়াম গুলো শিখালাম এখানে, এই ব্যায়াম গুলো আপনি গিয়ে করতে পারবেন ঠিক মতো? তারপর আপনাকে আমরা কিছু ছবি সহ কাগজপত্র দিয়েছি, নিয়ম কানুন সেগুলা বুঝেছেন, আবার এইখানে ফাইলের পিছনে কিছু নিয়ম কানুন গুলা আছে, তো এগুলা আমরা আপনাদের এই রোগীকে আমরা তো হয়তো এখানে বুঝিয়েছি দেখিয়েছি ট্রিটমেন্ট দিয়েছি, কিন্তু সবাইকে এগুলা মানতে হবে। এগুলা না মানলে ব্যথাগুলো অনেক কারণে ফিরে আসে। আমি আশা করি আমার যে রুগী আছেন মিসেস হাসনা পারভিন, উনি ভালো থাকবেন এবং আপনারাও সঠিক চিকিৎসা নির্দেশনা পাবেন, এবং রোগ সম্পর্কে আপনাদের জানতে হবে, এবং প্রপার স্পেশালাইজেশন হাসপাতাল, প্রপার স্পেশালিস্টের কাছে যেতে হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।